Subscribe now, City Events YouTube channel. গাড়ি আর আজকে খুব ভালো গাড়ি চলেছে জানেন তো, আমি দেরি করে বেরিয়েছিলাম, শেষ করুন, আমার বেরোতে দেরি হয়েছিল এবং ওই যে কবরডাঙ্গা হয়ে ওই পার্পেল কি জানো এটা কোথায় নতুন হাটের ওখান থেকে আসছিলাম, তো দেখলাম দিব্য গাড়ি চলছে। আপনার হরিদেবপুরও আটকালো না, কবরডাঙ্গা তো আটকালো না, কি করে গাড়ি চলে না সে গাই বলুন। এরপর একটাই গান গাওয়া যায়, সেটা গাইছে কে, বুঝতে পারছি না, ওটা জানি না আমরা। পরের বার গঙ্গাকে ডাকবেন কে দেবে, বা পূর্ণদাস বাহুলকে ডাকবেন কে, মানে উনি এখন গাইতে পারেন না সরি, হ্যাঁ মানে অসুস্থতা। এরকম শিল্পী সত্যি, আমি কথাটা বলে ফেললাম, কেউ অন্যভাবে নেবেন না, কিন্তু আমি ক্ল্যারিফিকেশন দিচ্ছি যে পূর্ণদাস বাহুলের মতো শিল্পী বাংলায় কম আছেন। আমি গত 3 মাস আগে তার একটা ইন্টারভিউ করেছিলাম, এখনও গলায় যে সুর, যে উচ্চতা গলার, এখানে আমরা সারা জীবন মানে একটা দোহার বা একটা অদিতিকে বা একটা আজকাল আমরা যারা গান গাই 4 লক্ষ দিয়ে গুণ করলেও একটা পূর্ণদাসের জন্ম হবে না বাংলায়। হ্যাঁ তো এরা শেষ করে দিয়ে গেছে একদিন। তো যাই হোক, আজকে গাড়ি চলানোটা থাক দাদা, আর একবার হবে, আজকে গাড়ি চলছে তো ভালোই চলছে। এটা বাউল শাহ আব্দুল করিমের গান, তার এবার জন্মশতবর্ষ বলে ভালো করলেন, এবং তার জন্মশতবর্ষের সূচনার অনুষ্ঠানটা আমাদের ভাগ্য, আমরা সেই ঢাকায় হয়েছিল তার জন্মশতবর্ষ সূচনার অনুষ্ঠান, সেটা আমরা করেছিলাম। তো শাহ আব্দুল করিম অসম্ভব বড় একজন সাধক, আমার সৌভাগ্য হয়েছিল তাকে দেখার, খুব পুরনো বাউল নন, বুঝতেই পারছেন 100 বছর তার এখন, কিন্তু দান দক্ষিণা কারোর কাছ থেকে কোনোদিন নিতেন না, ফলত আমি তার বাড়িতে দেখেছি বৃষ্টি দিলে ছাদ চুঁয়ে জল পড়ত। অথচ বাংলাদেশে অনেকে তার গান গেয়ে বড় লোক হয়েছেন, শুধু তার গান গেয়েই বড় লোক হয়েছেন, এমন লোকের সংখ্যাও কম নেই। তো সেই মানুষটি একবার গানে বলছেন আর কি, একটা মানব গাড়ি বানিয়ে, বাউল তো দেহতত্ত্বের গান গান তারা, একটা মানব গাড়ি বানিয়ে তিনি তার বন্ধুর বাড়ি যাচ্ছেন, তারপর কি হলো সেই গাড়ির অবস্থা। ও ভাই রে চড়িয়া, একখানি মানব গাড়ি, আর আমি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। ও বাইরে চড়িয়া মানব গাড়ি, আর আমি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। ও আমার মধ্যপথে, ও ভাইরে মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। ওরে মন আমার মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না।
অবস্থা। ও গাড়ির পার্টস গুলা সব ক্ষয় হয়েছে, ইঞ্জিনে মালা জমেছে, প্যাসেঞ্জার গন্ডগোল করছে, গাড়িতে ভালো করে তেল ভরেনি, এবার পার্টস নাহাট সব গেছে, ইঞ্জিনও গেছে। এবার বলছে কি, তো গাড়ির ডায়নামো, ও গাড়ির ডায়নামো, ও গাড়ির ডায়নামো, 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 গাড়ির ডায়নামো, ও গাড়ির ডায়নামো, 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 ও গাড়ির ডায়নামো, 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 গেছে পার্টস, ইঞ্জিন, ডায়নামো শেষ হলে গাড়ি চলবে না। তা আমরা আমাদের গাড়ি বন্ধ করি, আপনারা বাড়ি যান। না করলে কি করা হবে, আপনারাই তো বললেন, আপনারাই বললেন তো। হ্যাঁ, গাড়ি তো এরকমই মাছ পড়ে ধরে আনো, ধরে আনো। দাদা কই, গাড়ি চলে না, যাই। আরে কি করে, গাড়ি থেমে গেছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডায়নামো, এখানে প্রচুর লোক গাড়ি চালান, নানা রকম গাড়ি চালান, আমারও, আমি গাড়ি চালাতে পারি না আসলে। তো ডায়নামো বন্ধ হলে গাড়ি চলে, চলবে না, ধাক্কা দেবেন, পারবেন, দেখি দেখি, আপনারা ভরসা, ভালো চলছে, দেখা যাক। ও গাড়ির ডায়নামো বিকল হয়েছে, চলে না, 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 চলে না
চলে না। এবার শেষ গান প্লিজ। হ্যাঁ, এবার আমরা গেটে আপনাদের সুন্দর করে, এবার সবাই কুঞ্জ সাজাওটা আজকে গাইতে যাইছে না, এটা তো আমার। দেখুন আমরা কত ভালো। কুঞ্জ তো সাজানো হলো, কুঞ্জতে কি হয়? এগুলো সিলেটি গান, বুঝতে হবে। কুঞ্জ মানে বিয়ে, কলকাতায় হয় না এটা। এই যে শাহ আব্দুল করিম, এটাও শাহ আব্দুল করিমের গান, সিলেটের লোক তো। কুঞ্জ মানে হচ্ছে, উনি যদিও বিয়ের কুঞ্জের কথা বলছেন না, আরো জীবনের বড় কুঞ্জের কথা বলছেন, কিন্তু বিয়ে ওখানে কুঞ্জতে বিয়ে হয়। ছেলেমেয়ের যখন বিয়ে হয় একটা কুঞ্জ হয়। এখানে যেমন খাটে সাত পাক ঘোরা হয়, ওখানে একটা খুব সুন্দর ফুল টুল দিয়ে একটা গোল ঘরের মতো বানানো হয়, তার মধ্যে স্বামী স্ত্রী ঘোরে, মানে যারা স্বামী স্ত্রী হলো আর কি।
এবার স্ত্রী যখন শ্বশুর বাড়িতে যায়, গেল তো এবার শ্বশুর বাড়ি বিয়ে টিয়ে করে, এবার ওকে যখন বলতো যে তুমি মাছ কাটতে জানো কি না, রান্না করতে জানো কি না, এবার বলে তুমি নাচতে জানো কি না, দেখি গাইতে নাচতে জানো, তখন কি গান গায়। এগুলো অনেক ছোটোবেলায়, আজকাল আর এগুলো হয় না, যখন হতো এক সময় 12-13 বছরে বিয়ে হতো, 14 বছরে বিয়ে হতো, তখন মেয়েটা কী গান গিয়ে নাচে সবার জানা গান, কিন্তু এই গল্পটা জানেন না। বালা নাচো তো দেখি, 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 সুবাসা চমৎকার। শেষ গান গাইবো সেটাতে আর এরকম পরিচয় করানো যাবে না, কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে যে দোহার তো একটা সমবেত দল, এবার সবার সঙ্গে একটু পরিচিত হয়ে যাও। আপনারা এত সুন্দর করে গান বাজনা শুনছেন, এই যে আমাদের সঙ্গে এখন বিরতিতে আছে, করতাল বাজাচ্ছে, এতক্ষণ ধরে যে ঢোল শৃখল এই নানা রকম তালের যন্ত্র যে বাজায়, যে যন্ত্রগুলো আজকাল আর খুব একটা বাজানোই হয় না, ওর নাম হচ্ছে মৃগনাভি। এই যে এখন করতাল বাজাচ্ছে, কিন্তু এখন যে ঢোল বাজাচ্ছে ও না, ওর পরিচয় করাচ্ছে। এখন যে ঢোল বাজাচ্ছে, আগে ধামসা বাজাচ্ছিল, ধামসা বা ডাফ এগুলো, ও হচ্ছে আমাদের দলের সবচেয়ে ছোট বয়সে আর কি সর্বকনিষ্ঠ, ওর নাম হচ্ছে সুদীপ্ত। আর ও যেমন সর্বকনিষ্ঠ, ইনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ আমাদের দলের, সবচেয়ে বয়সে বড়। কিন্তু ওনার নামটা বলার আগে উনি যে বাদ্যযন্ত্রটি বাজাচ্ছেন এটাকে ভালো করে দেখে রাখুন, এটা দোহারের মঞ্চ ছাড়া প্রায় দেখবেন না। কেন বলছি, এটা ভায়োলিন নয়, এটা সারেঙ্গি নয়, এটা এসরাজ নয়। ভায়োলিন, সারেঙ্গি, এসরাজ অসম্ভব ভালো যন্ত্র এক একটি, কিন্তু এই কোনো যন্ত্রগুলোই বাংলার নিজের যন্ত্র নয়। উনি যে যন্ত্রটি বাজাচ্ছেন, এই যে বাদ্যযন্ত্রটি, এটা বাংলার নিজস্ব যন্ত্র, এবং বাংলার একমাত্র একটা পূর্ণাঙ্গ মানে 4 তারের বোয়িং ইনস্ট্রুমেন্ট, বোয়িং মানে ছড় দিয়ে যেগুলো বাজানো হয় ঘষে ঘষে, ভায়োলিনের মতো, এসরাজের মতো। এই যন্ত্রটার নাম হচ্ছে সারিন্দা, সারিন্দা। কিন্তু দুঃখের ব্যাপার, কোচবিহার জলপাইগুড়ির প্রত্যন্ত অঞ্চলে ঢুকলে 2-1 জন বৃদ্ধ পাবেন এই বাদ্যযন্ত্রটি বাজায়, আর ইনি ছাড়া গোটা বাংলায় এটি বাজানোর মতো প্রায় আর কোনো মানুষ বেঁচে নেই। দোহারের সঙ্গে প্রথম দিন থেকে আছেন নিরঞ্জনদা। আর এই যে অদিতির ডান দিকে দাঁড়িয়ে যে পারকাশন বাজাচ্ছে, বাজাতে বাজাতে নাচছেও, ও নাচেও কোনো কোনো গানে আমাদের সঙ্গে, আজকে হলো না আর একবার হবে, তো ওর এই টেবিলটা খুঁজলে না 25-26টা আমি গুনেছিলাম, এখন আরও বেড়েছে, নানা রকম পারকাশন নিজে বানায়ও, শিরিশ কাগজ দিয়ে ঘষিয়ে বাজায়, বাজনা বাজায়, গাড়ির হর্ন বাজায়, আরও অনেক কিছু বাজায়, পাইপ তৈরি করে বাজায়। ওর নাম হচ্ছে সত্যজিৎ। এবার ধাঁধা, ওর নাম যদি সত্যজিৎ হয় বাঁশি বাজায় যে ওর নাম কি, ওর নাম হচ্ছে ঋত্বিক। আমরা কেউ ইচ্ছে করে করিনি এটা,
ওদের বাবা মাই ওদের নাম রেখেছেন, ওরা আমাদের দলে জুটে গেছে। এই দোহার একমাত্র জল যেখানে সত্যজিৎও আছে, ঋত্বিকও আছে। ঋত্বিকের পাশে ব্যঞ্জ দোতারা নিয়ে আমাদের গান শোনালো, গান গায় অমিত। এদিকে রাজীব আমার সঙ্গে হয়েছে, আমার নাম কালিকা প্রসাদ, ওর নাম অদিতি মুন্সী। এবং আমাদের আর একজন বন্ধু আছে যে মঞ্চে আমাদের সঙ্গে গান বাজনা করে না, কিন্তু ওকে ছাড়া আমরা গান বাজনা করতে পারি না, কারণ ও আমাদের মঞ্চটা গুছিয়ে দিয়ে যায়। ওর নাম হচ্ছে বাহাদুর, ওর জন্য একটা জোরে তালি হোক। আর আমাদের সঙ্গে যারা ধ্বনি ব্যবস্থা করছেন, হাসি পাঞ্চাল সাউন্ডের বন্ধুরা, তাদের জন্য একটা জোরে তালি হোক। আর শ্যামলের জন্য তার চেয়েও বড় জোরে তালি হোক। আর সবচেয়ে বড় তালি হোক মধ্য ব্যানার্জি পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির জন্য। জয় হোক, সবার জয় হোক। পেছনে এবার শেষ গান, সবাই বসুন। জলের উপর পানি পানি না, এখন না, এখন আর এটা করুন, আর না 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 না, এগুলো করলে চলে না, না আর না, আর শেষ গান। এবার আর কোনো অনুরোধ আছে? হ্যাঁ, এখন কিন্তু কচলে যাবে, লেবু খেতে খুব ভালো, বেশি কচলালে খুব খারাপ, তেতো হয়ে যাবে খাওয়া। চলো, ওই তো আপনার জন্যই হচ্ছে তো, এটা ভাবুন না, ভাবুন আমরা 22টা গান আপনার জন্য গিয়েছি, ক্ষতি কি আছে? আরে সত্যি আপনার জন্য গিয়েছি, আপনারা অসাধারণ নেচেছেন সত্যি, এটা আমরা তালি দিচ্ছি আপনাদের নাচের জন্য, সিরিয়াসলি। এর জন্যই সুহাগ চানবদন এটা গাইলাম, নইলে গাইতাম না, আপনারা বলেননি তো, আমি নিজের থেকে গিয়েছি, এর জন্যই গিয়েছি। এই গানটা দিয়ে না কীর্তনের আসরে, এটা আমরা সবসময় করি না, আপনাদের জন্য স্পেশাল করছি, কীর্তনের আসরে এই লুট হয়, এই যে বাতাসা ফুল এগুলো লুট হয়, সেটা আমরা আজকে করবো এখানে, এর জন্যই গানটা। আহায় দিকে নিমাই চলে মুখে হরি হরি বলে, ওই নাম শুনে বাসানো যে পুরো বাসি নাম শুনে ভাই বলে গোড়া রূপে শ্যামে এলো প্রেম নদী।
আপনাদের সবাইকে চাই একসাথে বসে আছেন, ঠিক আছে যদি একটু দাঁড়িয়ে পড়েন তাহলে ভালো হয়, সবাই মিলে একসাথে তাল দিয়ে। তোমরা হরি বল হরি সুন্দর থাকুন, বেঁধে বেঁধে থাকুন, শান্তিতে থাকুন। সাবস্ক্রাইব নাও সিটি ইভেন্টস ইউটিউব চ্যানেল।